वेलकम बैक टू माय चैनल सो दिस इज पियू एंड आज के আমি আমার রান্নাঘরে মাছের একটা নতুন রেসিপি বানাবো সো চলো উইদাউট মাছ দিয়ে রান্নাটা স্টার্ট করা যাক आज के रुई माछेर कालिया बनाबो तो फार्स्टे माछगुलो के खूब भालो करे धुए हलुद और लवण दिए माखिए रेखे एबार एगुलो के आस्ते आस्ते भेजे नेब एखाने भाजार जोन्नो सर्षे तेल नेब भालो करे गरम हो गेले एर मध्ये एक एक करे माछ छेड़े देब आमी एबार खूब भालो करे माछगुलोके आस्ते आस्ते उल्टे पाल्टे भेजे नेब एखाने माछगुलो भाजा हो गेछे एबार आमी एक एक करे तुले निच्छि एबार आमी एई तेलेर मध्ये एकटु जिरे फोड़न दिए देब एक चिमटी मतन एक जिरे फोड़न दिए दिलाम एबार একটা তেজপাতা ফোড়ন এখানে আমি কি কি নিয়েছি আমি বলে দিই শুকনো লঙ্কা একটা আছে একটা তেজপাতা ফোড়ন দিলাম কিছু দারচিনি আছে দুটো লবঙ্গ আছে একটা এলাচ আছে আর এখানে চিনি লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ আর একটু গরম মশলা নিয়েছি ফোড়ন বলতে দারচিনি আর এই যে তেজপাতা দিলাম আর এখানে একটু আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে লবঙ্গ আর এলাচ এবার এর মধ্যে আমি কোচানো পেঁয়াজগুলোকে দিয়ে দেব পেঁয়াজগুলো ভালো করে ব্রাউন হয়ে এলে আমি তখন এর মধ্যে একটু টমেটো দিয়ে দেব পেঁয়াজগুলোর মধ্যে আমি অল্প একটু পেঁয়াজ তুলে রাখবো লাস্টে দেওয়ার জন্য ওটা ভাজা পেঁয়াজ ব্রাউন হয়ে গেলে তবেই তুলবো এটা বেরেস্তা বানিয়ে তোলা যায় কিন্তু আলাদা করে আমি আর বেরেস্তা বানালাম না আমি এটাই দিব লাস্টে আমি একটু তুলে রাখলাম এবার ব্রাউন হয়ে এসেছে এবার আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেব টমেটোটা মোটামুটি দেওয়ার পরে পরেই আমি এখানে আদা রসুন পেঁয়াজ গোটা জিরে টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু আমি এর মধ্যে পেস্ট করে নিচ্ছি মিক্সিতে তো এটাকে আমি মোটামুটি 5 থেকে 6 চামচের মতন দিয়ে দেব এর মধ্যে এবার 1 টেবিল স্পুনের মতো লবণ দিয়ে দেব আর 1 টিস্পুনের মতো চিনি দেব वन टीस्पून हलुद वन टीस्पून धने गुड़ो वन टेबल स्पून जिरे गुड़ो सब किस दिए ए तेलटा सेपारेट हो मसला कषानों समय तक हमें ये आर जल देव तक हमें एक ढाका दिए देव এবার আমি এখানে 2 টেবিল স্পুনের মতন দই দিয়ে দেব দইটা আমি ফাটিয়ে দিয়েছি আর একটু জিরে গুঁড়োর সাথে আমি মিক্সড করে নিয়েছিলাম তাহলে একটু ফাটার চান্সটা কম থাকে একদম লো ফ্লেমে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব ফ্লেমটা কিন্তু লো হতে হবে না হলে দইটা ফেটে যাবে আর খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে আগে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব শুধু কালারটা ভালো হওয়ার জন্য এটা আপনারা স্কিপ করতে পারেন এবার আমি এখানে খুব ভালোভাবে তেলটা সেপারেট হয়ে এসেছে এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব জলটা গরম হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা এই আলুগুলোকে দিয়ে দেব
আপনারা আলুটা চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন। মশলা কষানোর সাথেও আলুটা দিয়ে দিলে মানে আলুটা দিয়ে মশলাটা কষালেও খুব ভালো টেস্ট হয়। দিয়ে এবার আমি আবারও 2 থেকে 3 মিনিট দিয়ে দেবো, কারণ আমি আলুটা পরে যদি দিতাম তাহলে পরে আলুটা সেদ্ধ হতো না। যেহেতু আমি মাছটা দিয়ে সাথে সাথে 2 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেবো, সেই জন্য আমি আলুটাকে আগে দিয়ে দিলাম। এখন আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ভাজাগুলোকে আমি দিয়ে দেব। 1 টিস্পুন গরম মশলা অ্যাড করে নিলাম। এবার হালকা হাতে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমি এতটা পরিমাণ গ্রেভি রাখলাম, আপনারা আপনার পছন্দ মতন পরিমাণে গ্রেভি রাখবেন। এবার আমি কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে ছিটিয়ে দেব। আর রেসিপিটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আর আমার চ্যানেলটিকে এখন অবধি যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই, টাটা।